এরা দুজন স্বামী স্ত্রী, রাজীব ও রূপা। সংসারের বয়স 2 বছর হলেও এদের সম্পর্কের বয়স 7 বছর। বিয়ের আগে 5 বছরের কঠিন প্রেম, আর তারপর 2 বছরের সুখের সংসার, আর তারপর তুমি এখানে শুচ্ছ কেন? হ্যাঁ, যাও বাইরে সোফায় গিয়ে ঘুমাও। রাত হলে কি তোমার মাথা নষ্ট হয়ে যায় নাকি? এলোমেলো কথা বলছো কেন? এখানে শুভ না তো কোথায় শুভ? কোথায় শুভ সেটা তো আমার জানার বিষয় না। এই তোষক আমার টাকায় কেনা, তুমি এখানে শুতে পারবে না। তোষক তার টাকায় কেনা? তোষকের দাম কত? 700 টাকা এক একটা বালিশ, হাঁসের পালকের বালিশ 3,500 থেকে 4,000 টাকা করে আমি কিনেছি। আমি? তাহলে আমার বালিশ আমাকে বুঝিয়ে দাও, আর তোষককে বালিশ বানিয়ে ঘুমাও। শোনো, সকালবেলা অফিস আছে, ডিস্টার্ব করবে না। পৃথিবীতে তুমি একা এক অফিস করো না, সবাই অফিস করে, আমিও করি। এত কথা শুনতে চাই না। এই তোষক আমার টাকায় কেনা, তুমি এখানে উপরে ঘুমাতে পারবে না। যাও, তুমি বাইরে গিয়ে ঘুমাও। কথা কি কানে যায় না তোমার? যাও, নিজের বালিশ নিয়ে বাইরে ঘুমাও। তোমার ঘুমাতে হয় এখানে ঘুমাবে, এই তোষক নিচে নামিয়ে ঘুমাবে। আউট, তোষক নিয়ে জাস্ট আউট। কি তোরা আবার ঝগড়া করেছিস? তুই ডিভোর্সের ব্যাপার রেডি করতে কত সময় লাগবে? 8-10 দিন। 8-10 দিন সময় লাগবে কেন? বাহ, তা সময় লাগবে না, একটা প্রসিডিউর আছে না? প্রসিডিউর হ্যালো, হ্যাঁ পাঠিয়ে দাও। হ্যাঁ, আমি তোদের দুজনকে একই সময় আসতে বলেছি, প্লিজ তোরা একটু শান্ত হয়ে বস, শান্তভাবে কথা বল। আর আমি বুঝতে পারছি না তোদের, মানে তোদের কী হলো, তোরা এমন হয়ে গেলি কেন? একসময় তোদেরকে নিয়ে আমি প্রাউড ফিল করতাম। প্রাউড আর ফিল করা লাগবে না মামুন ভাই, সত্যি কথা বলছি।
আচ্ছা আমি মানলাম যে বিয়ের পরে অনেক ঝামেলা হয়, তাই বলে এতটা এতটা চেঞ্জ? একই ছাদের নিচে আমি একটা মানুষ বাস করি, সেটা সে চোখেই পড়ে না। আহা বাবা বাবা, চোখেই পড়ে না? আরে আমি তো পুরুষ মানুষ, আমাকে তো কাজ করতে হবে, কাজ করে ভাত খেতে হবে না? হ্যাঁ, সারাদিন পড়ে থাকবো নাকি বাসার ভিতরে? আমি আমাকে সারাদিন কাজ করে আমি যখন বাসায় ফিরি তখন কি তার সময় হয় আমার সাথে কথা বলার? জিজ্ঞেস কর। আসছে আমার পুরুষ মানুষ, আমার পুরুষ মানুষ আসছে। হাত নেড়ে নেড়ে কথা বলবো আমার সামনে? আমার ইচ্ছা আমি হাত নেড়ে নেড়ে কথা বলবো। একটা কথা শোনো, যখন তোমাদের দুজনের বিয়ে করার দরকার ছিল তখনও আমি ছিলাম। তারপর যখন একসাথে আস্তে আস্তে সংসারটা শুরু করলে তখনও আমি তোমাদের সঙ্গে ছিলাম। রূপাকে বের করে আনতে অনেক কষ্ট হয়েছে। আর এখন দুজন মিলে আসছো আমার হাত দিয়ে সে বিষয়টি শেষ করতে। মাউন ভাই, তুমি বলো তোমার কাছে না এসে আমি কার কাছে যাব? তোমাকেই তো বলবো সব, তুমি ছাড়া আমাদের আর কেউ আছে? আচ্ছা এনিওয়ে, তোরা দুজনে একটা কথা বলতো, তোরা কি তোদের ফ্যামিলিকে জানিয়েছিস? দেখ, বিয়ের সময় তোদের দুজনের ফ্যামিলিকে মানিয়ে নিতে কি কষ্ট হয়েছিল? কি করেছিল সেই তোরা যদি আবার ফ্যামিলিকে জানাস? তোরা যা করতে চাচ্ছিস তাহলে ফ্যামিলি কি ভাববে, তারা কিভাবে দেখবে ব্যাপারটা? আমি আরেকবার তোদের দুজনকে একটি কথা বলি, হাতে যে কদিন সময় আছে তোরা দুজন মিলে বাইরে কোথাও ঘুরে বেড়াতে পারিস। রাজীব, রূপা, একই ছাদের নিচে অনেকদিন ধরে আছে, এমন হতে পারে দুজন একসাথে একটু বসতে পারিস, আমার ধারণা একটা সলিউশন তোরা খুঁজে পাবি। আমি জানি না, টাইম ফ্রেম বলে দেবো, 5 দিনের ভিতরে পেপার সেপার সব রেডি করবি, রেডি করে আমাকে ডাক দিবি, বেশি সিগনেচার করতে হবে আমার দরকার নেই। এটা করো, আরে দরকারই নেই। রাজীব, 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 এটা কোনো কথা, ফ্যামিলির দরকার নেই। হ্যাঁ, বিয়ের সময় তো খুব লাগছে। এই খাটে আমার অধিকার আছে, তুমি আমার জিনিস ফেলবে না, তুমি তোমার জাতির তোষিকে নিচে শুবে। তোমার বালিশ দিয়ে তুমি নিচে যাও, বের হয়ে যাও, তুমি নিচে ঘুমাও দরকার। এই খাটে, এই খাটে আমার 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 টাকা দেওয়া আছে না, আমার টাকা ফেরত দাও। তাহলে আমার টাকা টাকা আছে, আমার টাকা ফেরত দাও তুমি। তাহলে কি টাকা ফেরত দেবো তোমাকে আমি? আমার টাকা ফেরত দাও, আমি তোমার টাকা দিতে পারবো না। দিতে না বলে নাই, তুমি বাইরে গিয়ে ঘুমাও, যাও। কত বড় সাহস তুমি আমাকে বলো বাইরে গিয়ে ঘুমাইতে? হ্যাঁ, তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমার এত বড় সাহস? তোমার একদিন কি আমার একদিন? খবরদার বললাম, তুমি খাটটা কাটবা না, আদারওয়াইজ 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 তুমি আমাকে কাটবা। আগে আমাকে কাটো, তারপর আমাকে খাট কাটো। তুমি যদি আমার খাট কাটতে চাও তাহলে কিন্তু আমি তোমাকে বলে দিলাম খাট কাটার আগে আমাকে কেটে ফেলতে হবে।
আমি আমি আমার নিজেকে কেটে ফেলবো, আমি বলে দিলাম। আরে তুমি যদি ওকে মারতেই পারো, হ্যাঁ আমি ওখানে কাটতেই পারো। কাজ ঠিক মতো আমাকে করতে দেয় না। কে আসলো? খবরদার রাজীব, আমি না আসা পর্যন্ত খাটতে পারবো না, এটা কিন্তু হবে না। কুচি কুচি করে বলবো, কুচি খবরদার। খুব ভালো করেছিস, খুব। তোমাদের কি কেউ হুমকি দিয়েছে নাকি? তোর দুলা ভাই যা ভালো করা চালাতে পারে। যেভাবে কেজি চালায় পুরো টুনিও ক্রেটর সম্পর্ক করে দিতে পারবে, ওইখানে এই কেজি কাছে সবসময় ফান করে বুঝলি তো। রান্না করেছিলাম না, সরো সরো জায়গাটা। সারা রাত ধরেই তো ফোনের মধ্যে গুটুর গুটুর গুটুর। আর এত টাইমলেস ফিল করার কিছু নেই। আমার তো মনে পড়ে যখন 60 টাকা করে মিনিট ছিল, ওই 60 টাকা করে মিনিটের সময় আমি চুটিয়ে প্রেম করছি তোর আপার সাথে। এমন প্রেম, প্রেম দেখে আমার বন্ধুরা সবাই বলতো, দোষ তুই তো আত্মহত্যা লেভেলে প্রেম করছিস, মানে এই প্রেমের যদি কিছু একটা হয় তুই মারাই যাবি। সেটাই, আমরা তো মাত্র দুটো বোন, বড় বোন যেদিকে গেছে ছোট বোনকে তো সেদিকে দেওয়া যায় না, তাই না? কে বলছিস আপু তুই এসব কথা? দুলাভাইর মতো এমন জামাই তোর জন্য আমরা কোথায় পেতাম বলতো? সত্যি আপু, আমি কিন্তু তোদের কথা সবাইকে অনেক প্রাউডলি বলি। কোর্স অফ কোর্স, নতুন মোবাইল লাগলে আমাকে ফোন করবা, কোনো সমস্যা নেই, আই উইল বাই ইট ফর ইউ। দেখ না,
আজকে ছুটির দিন, অথচ অফিসে যাওয়ার কোনো মানে আছে বল? কি বিজি, এটা অবশ্য ঠিক প্যানা, অনেক প্যানা। আচ্ছা আপা, তুলাবে কি এখনো তোমাকে কাছে কাপড় লিখে তোমার বই আর ব্যাগে লুকিয়ে রাখে? মাঝে মাঝে রাখে, অবশ্য এখনো ওর কবিতাগুলো বোকা শোকায় রয়ে গেছে। তুমি যাই বলো না কেন, ব্যাপারটা কিন্তু খুবই রোমান্টিক। তুই একটু কাজ কর না, ওই যে ফ্রিজ থেকে পাবদা মাছের একটা প্যাকেট আছে দেখ, ওখানে একটু বের করে দেখ। আসবি আসবি। কিসের প্রেম? হ্যাঁ, এতগুলো পেঁয়াজ নষ্ট করার কোনো মানে আছে বলো? কেন, এগুলো ভালো লাগছে না? একদমই ভালো লাগছে না। এখন আমাকে নতুন করে পেঁয়াজ কেটে দিতে হবে, ওকে? হ্যাঁ, নতুন করে পেঁয়াজ কেটে দাও। কিভাবে কাটতে হবে? তুমি না বেশি কিন্তু একদম সবসময় বেশি বেশি কি সবসময় কেন একটু বেশি বেশি থাকতে হবে তোমার? বেশি থাকতে হবে বেশি কি? তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে? মুক্তি তোমার একটু আঁচলে ঘাত, আমি হারাবো মরে যাব, বাঁচাতে পারবে না কে? তোমাকে ছাড়া কি আমি অফিসে থাকতে পারি? এই কথা ওই যে আমি মাছ চুলে রেখে এসেছি, দোহাই লাগে তোমার একটু। রাখি কি শুয়ে পড়েছে নাকি? হ্যাঁ, তাহলে আমিও যাই শুয়ে পড়ি। বালিশাল ঘুমালে আবার ঘাড় ব্যথা হয়ে যাবে। রাজীব, রাখি তো কালকে চলেই যাবে, তুমি এ কদিন এখানে ঘুমালেই পারতে।
বেশিক্ষণ ধরে এসব অভিনয় না করলেও পারত। দেখো রূপা, আমরা একটা ভালো মুডে আছি, আমরা মুডটা নষ্ট না করব। আমরা ভালো মুডে নেই রাজি, আমরা যে অভিনয় করছি। তুমি সারাক্ষণ অভিনয় করে থাকতে পারো, কিন্তু আমি সারাক্ষণ অভিনয় করে থাকতে পারি না। আর রাখি যতদিন আছে সারাক্ষণ অভিনয় করে থাকতে পারবো না। আমি একটা কথা বলি, তোমার আমার সংসার টিকবে না, তোমার বোঝা হয়ে গেছে। তাই বলে আমরা ঝগড়া করব, চিৎকা চেঁচামেচি করব, মুখ কালা করে থাকব, এমন তো কোনো কথা নেই, তাই না? সেটা তো অভিনয়, সবই তো শেষ হয়ে যাচ্ছে। এখন শেষ কটা দিন যদি অভিনয় করে একটু ভালো থাকতে পারি তাতে ক্ষতি কি? আপা, আমার মনে হয় আমার এখানে থাকার চাইতে তোমাদের নিজেদের মধ্যে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি। মানে? আপা, আমি ছোট হলেও থাড়াই বলে কিন্তু একটা কথা আছে। কি বলতে চাচ্ছিস তুই? তুলা ভাই, তুমি আমার অনেক পছন্দের। আপা, তুমি আমার অনেক প্রিয়। আমি তোমাদেরকে হ্যাপি দেখতে চাই। আমি আসি, তোমরা ভালো থেকো। ওকে কতগুলো কে বলছে? আমি কেন বলতে যাবো? আর তোমার যে পরিমাণে পেট পাতলা, তুমি চিন্তা করে দেখো তোমার মুখ ফুসকে বেরিয়ে গেছে কিনা। আমার পেট পাতলা? হ্যাঁ, আমি বলেছি। হ্যাঁ তাই? হ্যাঁ, আমার পেট পাতলা না, তোমার পেট পাতলা। আমার পেট পাতলা যদি হয়ে থাকে, তোমার তো মুখ পাতলা। আরে তোমার সাথে কথা বলারই মুড নাই আমার, ইচ্ছেই করে না। কি হয়েছে? না মানে, বাইরে অনেক সুন্দর জ্যোৎস্না উঠেছে, তাই ভাবছিলাম। ঠিক আছে, তুমি ঘুমাও। দাঁড়াও, চলো ছাদে যাই, অনেকদিন একসাথে জোছনা দেখা হয়। স্যান্ডেল পরে নিই।
তোমার মনে আছে একদিন এভাবেই তোমার বাসা থেকে তুমি পালিয়ে এসে আমার এই বাসার ছাদে সারা রাত আমার সাথে তুমি জোছনা দেখেছিলে? হ্যাঁ মনে আছে, সেদিন রাতে প্রায় ধরা খাওয়ার মতো অবস্থা। ধরা পড়লে যে কি হতো কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়ে গেলাম রূপা। বাদ দাও ওসব কথা, এখন আর এসব বলে কি লাভ বলো? তার চেয়ে বরং যেভাবে আছি কটা দিন ভালোই থাকি। আমাদের কথাগুলো কোথায় যেন হারিয়ে গেছে, তাই না? কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ চলো নিচে গিয়ে শুয়ে পড়ি, কাল সকালে তো দুজনেরই কাজ আছে। তুমি যাও, আমি আরো কিছুক্ষণ থাকবো। তুমি এখানে না? ওই আজকে ভাবলাম তোমাকে নিয়ে একটু সিনেমা দেখতে চাই। স্টার সিনেপ্লেক্সে নাকি নতুন একটা মুভি এসেছে, সবাই বলছে বেশ ভালো নাকি। আজকে অনেক তার লাগছে, আজকে বাদ দেওয়া যায় না? প্লিজ অন্য একদিন যাই তো, বাসা পর্যন্ত একসাথে যেতে পারবো তো নাকি? এই চিরকুট হাতে পেয়ে ভাবছ কি ব্যাপার? জানতে হলে খুলে দেখো মোড়ানো র‍্যাপিং পেপার। খুব খুশি হলাম পেয়ে তোমার সারপ্রাইজ, বালিশের নিচে আরো আছে এই চিরকুটের সাইজ।
লেখা আমার খুবই নাদান, শ্রাব্য অশ্রাব্য তোমার জন্য তবু লিখি আমি কাঁচা কাব্য। অনেকদিন পর লিখলাম তো, জানি না কেমন হচ্ছে। জানতাম যে তুমি হয়ে খুঁজবে, তাই ওখানটা দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছি। কি ব্যাপার রাজীব, আজকে কি কোনো স্পেশাল ডে? আজই তো তোমার আমার জীবনের অন্যতম একটা স্পেশাল ডে। কি কাল এই সময়ে এই সমাজের নিয়ম অনুযায়ী তুমি আর আমার ওয়াইফ থাকবে না, আমিও তোমার হাজবেন্ড থাকবো না। আজকে আমাদের একটা স্পেশাল ডে না? আজকের এই দিনটা কি সেলিব্রেট করা উচিত? আমার আসলে কি বলা উচিত আমি জানি না। আমার হাতে দেওয়া তোমার জন্য শেষ গোলাপ, আই'ম সরি। ক্ষমা করে দাও প্লিজ, কিন্তু এভাবে এটা করো না। আমরা কি নতুন করে সব কিছু? সাইন দিয়ে ফেলো, সিগনেচার দিয়ে দাও। এতদিন লাগলো তোমার এই কথাটা বলতে? এতদিন আগে বলা যেত না? আগে কি বলবো আমি? এভাবে হয়তো আমাকে এক্সপ্রেস করে আমি বলতে পারিনি, মানলাম, কিন্তু তুমি বলতে। আমার সবসময় আমি কেন বলবো রাজি, তো মেয়ে মানুষ নাকি? সাত বছরের প্রেম, তিন বছরের বিয়ে, 700 বার ঝামেলা করেছিস তোরা।
আমার চেম্বারের ফি, আমার ফি এবং আমার ধৈর্য সব মিলিয়ে তোদের জন্য বিল হয়েছে 700 কোটি টাকা। ওকে, মাফ করে দিলাম। এবার আমার এই কলিজা ধরুন একটা হাসি দে তো। এমনকি এরপরও রাজীব ও রূপার মাঝে ছোট বড় ঝড় বয়ে গেছে, কিন্তু সুখের বিষয়, পরস্পরের মিষ্টি ভালোবাসা থেকে কেউই মুক্তি পায়নি। কিছু কিছু প্রেম শত ঝড়ঝাপটার পরও ঘরবন্দিই থাকে, সে ঘর কখনোই ভাঙে না।